আর আমার এখনো অব্দি ঘটনা হওয়ার পরেও আমার পুরোপুরি এখনো ইচ্ছা যে আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশে পুরোপুরি মানে অ্যাজ আ সাব ইন্সপেক্টর বা বলুন আমি WBCS এর জন্য ভর্তি হলাম। তো আমি যদি DSP-তে জয়েন করি আমি নিজেই খুশি হব যে আমি ইউনিফর্মটাই পরতে পারছি। অবশ্যই হতে চাই, কিন্তু আমার প্রথম টার্গেট হচ্ছে সাব ইন্সপেক্টর। সাব ইন্সপেক্টরে ঢুকেও আমি WBCS পড়তে পারবো। অমিতাভের একটা স্বপ্ন ছিল, সে নাকি আর একটু বড় অফিসার হবে যেখানে লাল লাইট ওকে। হ্যাঁ অবশ্যই, সেই স্বপ্নটা আমি পুরো করতে চাই, সেই জন্যই আমার WBCS এ ভর্তি হওয়া। মানে সেরকম কিরকম শেয়ারিং হতো আপনাদের মধ্যে? মানে এরকমই হতো যে মানে ওর এরপর ইন্সপেক্টর হওয়ার কথা, ও OC হয়ে আসার কথা ছিল। তো আমিও চাইবো যে ও যেটা হতে পারলো না সেটা আমি হই। SI হওয়ার পরই IC হব, তারপর ওর তো মানে ওর বয়স অনুযায়ী ওর SP-তে রিটায়ারমেন্ট ছিল। তো WBCS এর জন্য প্রিপারেশন নিচ্ছিল কিন্তু সময়ের জন্য মানে করে উঠতে পারেনি। তো আমি সেই আমার পদ্ধতি লেগে আছি যদি হয়। অমিতাভর অধরা স্বপ্নকে আপনি ছুটে চান? আমি ছুটে চাই, সেটা আমার পক্ষে হবে আমি সেটা জানি। আর তার সাথে পুরো রাজ্য সরকার আর রাজ্য প্রশাসন পুলিশ সবাই আমার সাথে আছে। তো প্রচুর লড়াই করতে হবে তো, প্রস্তুতি মেন্টালি ইন্সপিরেশনটা কোথা থেকে আসে? এই দেড় মাসে যা লড়াই করলাম তার কাছে এই লড়াইটা অনেক ছোট। ইন্সপিরেশন অমিতাভ কিভাবে? ও সাব ইন্সপেক্টর ছিল, সাথে সাথে ও যেরকম টাইপের স্টুডেন্ট আমি জানি যে ওর ভবিষ্যৎ খুব ভালো ছিল। এরপরে ও IC হতো, তো আমি জানি যে ওর ওয়াইফও সেটা করতে পারবে, ও আমার সাথে আছে।